কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। অনেক শক্তিশালী সমস্যা না, আরব কান্ট্রিতে একবার আমল হয়, মক্কা মদিনায় একবার আমল হয়, আমরা একবার একবার আমল করি, এটাই গ্রহণযোগ্যতা বেশি মনে হয় তাই আমল করি, কিন্তু দুবার দুবার দিলে ওইটা আমল হাদিস আছে, ওইটা হচ্ছে ওই হাদিস, অনেকগুলো হাদিস আছে ওইটার পক্ষে ওইটার পক্ষে, এটা নিয়ে মতবিরোধ করার দরকার নেই। হাদিস যেখানে যেহেতু দুটাই সহিহ, দুই পক্ষে হাদিস আছে, সেটা কোনো বিষয় এখানে নিয়ে ঝগড়া বিবাদ না করা এবং এই বিষয় নিয়ে বাকবিদ্বন্দ্বে লিপ্ত না হওয়া, মারামারিতে না হওয়া, আছে চালু হইতে থাক। কেউ যদি এটাকে পছন্দ করে দিবে, কেউ যদি এটাকে পছন্দ করে দিবে, সমস্যা নেই, আল্লাহ তৌফিক দেন। হাদিসগুলো এখানে উল্লেখ দরকার নেই, হাদিস দুটার পক্ষে অনেক হাদিস আছে। আল্লাহ সবাইকে সহজ করুন। আল্লাহ হাজার সাল্লাহ নবীন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।